হাই স্টুডেন্টস, দিস ইজ ডক্টর অভিজিৎ দত্ত। সো আজকের ক্লাসটি হলো বেসিক অর্গ্যানিক কেমিস্ট্রি, এবং আজকে আমরা দেখব আইসোমারিজম জিনিসটি কী। ঠিক আছে, তো আমি প্রথমেই বলে দেই, আইসোমারিজম জিনিসটা হলো গিয়ে একটা কম্পাউন্ড যার মলিকুলার ফর্মুলা সমান, কিন্তু সেই কম্পাউন্ডটা হয়তো বা দুটো বা তিনটা বা চারটা স্ট্রাকচারাল ডিফারেন্ট ডিফারেন্ট ফর্মে থাকতে পারে, কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু আবার মলিকুলার ফর্মুলা সমান। বুঝতে পারলে জিনিসটা, মানে একটা কম্পাউন্ড আছে, ঠিক আছে, তো কম্পাউন্ডের মলিকুলার ফর্মুলা সমান, এবং এটাকে আমি এ বি সি তিনটা ফর্মে লিখতে পারছি, এবং প্রত্যেকটা ফর্মের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা ফর্মের মলিকুলার ফর্মুলা কিন্তু সমান, প্রত্যেকটা এ বি সি, এর যেটা কেমিক্যাল ফর্মুলা, বিরও এটা কেমিক্যাল ফর্মুলা, সিরও এটা কেমিক্যাল ফর্মুলা, বাট তিনটা জিনিসের মধ্যে ডিফারেন্স হলো ওদের স্ট্রাকচারাল অ্যারেঞ্জমেন্ট। একটা হয়তোবা স্ট্রেট চেইন হতে পারে, একটা হয়তোবা ব্রাঞ্চ চেইন হতে পারে, একটা হয়তোবা কোনো একটা পজিশনের কিছু একটা হিউজ গ্রুপ বা ডিফারেন্ট গ্রুপ হয়তোবা পজিশন চেঞ্জ করে বসতে পারে, ঠিক আছে, কিন্তু তিনটারই মলিকুলার ফর্মুলা সমান। ক্লিয়ার? তো আমরা দেখে নেই আইসোমারিজমের ডেফিনেশনটা কি। দ্য ফেনোমেনন অফ এক্সিস্টেন্স অফ টু অর মোর কম্পাউন্ডস, কি বলা হয়েছে, দ্য ফেনোমেনন অফ এক্সিস্টেন্স of two or more compounds possessing the same molecular formula but different properties is known as isomerism. মনে করো একটা কম্পাউন্ড আছে, ঠিক আছে, ওয়েট, মনে করো এ বি সি তিনটা কম্পাউন্ড, দ্য ফেনোমেনন অফ এক্সিস্টেন্স অফ টু অর মোর কম্পাউন্ডস, দুই অথবা তার থেকে বেশি, মানে তিনটা ধরে নেই, তিনটা কম্পাউন্ড আছে পজেসিং দ্য সেম মলিকুলার ফর্মুলা, তিনটা কম্পাউন্ডেরই সেম মলিকুলার ফর্মুলা, তিনটা কম্পাউন্ডেরই সেম মলিকুলার ফর্মুলা বাট ডিফারেন্ট প্রপার্টিস। এ বি সি তিনটা কম্পাউন্ড সেম মলিকুলার ফর্মুলা কিন্তু ডিফারেন্ট কেমিক্যাল প্রপার্টিস, এটা কিভাবে হতে পারে? এটা হতে পারে যদি আমি এ বি সি তিনটার কিছু স্ট্রাকচারালগত স্ট্রাকচারগত কিছু চেইন যদি থাকে, ঠিক আছে, তখনই হতে পারে, কিন্তু তিনটারই মলিকুলার ফর্মুলা সমান। তো মনে করি একটা স্ট্রাকচার নেই আমি বিউটেন, ঠিক আছে, বিউটেন মানে সি ফোর এইচ টেন, ওকে, সি ফোর এইচ টেন ইজ দ্য বিউটেন। তো বিউটেনটাকে যদি আমি তিনটা ফর্মে লিখতে পারি এ বি সি, মনে করো এটা হয়েছে স্ট্রেট চেইন, বিটা হয়েছে ব্রাঞ্চ, সিটা হয়েছে অন্য কিছু, বাট প্রত্যেকটার কিন্তু কেমিক্যাল ফর্মুলা বিউটেন, সি ফোর এইচ টেন। তার মানে কি, এই যে কার্বনের অ্যারেঞ্জমেন্ট যেটা চেঞ্জ হলো, স্ট্রাকচারের অ্যারেঞ্জমেন্ট, এই জন্য কী হবে, তিনটার প্রপার্টি, ফিজিক্যাল অথবা কেমিক্যাল প্রপার্টি কিছু না কিছু হলেও চেঞ্জ হবে, ঠিক আছে। তো যে ফিনোমেনান দিয়ে এই জিনিসটাকে আমি এক্সপ্রেস করতে পারি, কোন জিনিসটাকে, যে ডিফারেন্ট ডিফারেন্ট কম্পাউন্ডস, প্রত্যেকটা স্ট্রাকচারকে কিন্তু কম্পাউন্ডস বলা হয়েছে, ডিফারেন্ট ডিফারেন্ট কম্পাউন্ডস, এ বি সি তিনটা কম্পাউন্ডস, বাট হয়তোবা ওদের মানে মলিকুলার ফর্মুলা কিন্তু সেম, কিন্তু ওদের প্রপার্টি ডিফারেন্ট। কেন ডিফারেন্ট, কেন কি প্রত্যেকটার স্ট্রাকচার ডিফারেন্ট, ঠিক আছে। এবং এই যে এ বি সি একটা আরেকটার আইসোমার, এই যে আলাদা আলাদা স্ট্রাকচার বা কম্পাউন্ডস, এদেরকে বলা হয় আইসোমার্স, ঠিক আছে। এ বি সি তিনটার মলিকুলার ফর্মুলা সমান, কিন্তু তিনটার প্রপার্টি ডিফারেন্ট, কেন? সেম মলিকুলার ফর্মুলা, মনে করো বিউটিনকে আমি তিনটা ফর্মে লিখেছি, আবার তিনটা ফর্মের স্ট্রাকচার মানে তিনটা ফর্মের প্রপার্টিস ডিফারেন্ট, কেন? কেন কি তিনটা ফর্ম যে আছে, তিনটা ফর্মকে আমি ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্রাকচার দিয়ে লিখতে পারবো। ক্লিয়ার? তিনটা ফর্মকে আমি ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্রাকচার দিয়ে লিখতে পারবো। তো সেম মলিকুলার কম্পাউন্ড থাকা একটা স্পিসিসকে আমি তিনটা ফর্মে লিখছি, এবং প্রত্যেকটা ফর্মের স্ট্রাকচার ডিফারেন্ট। ক্লিয়ার? তো এখন দেখে নিই, আইসোমারিজম জিনিসটাকে আমি ব্রডলি দুইটা ভাগে ভাগ করতে পারছি, স্টেরিও আইসোমারিজম এবং স্ট্রাকচারাল আইসোমারিজম। দিস ইজ স্টেরিও, দিস ইজ স্ট্রাকচারাল। স্ট্রাকচারাল মানে কিছু স্ট্রাকচারালগত চেঞ্জ, ওকে। সো আমি দেখে নিই একটা জিনিস, ওয়েট এ সেকেন্ড, হাই স্টুডেন্টস, দিস ইজ ডক্টর অভিজিৎ দত্ত।
সো আইসোমারিজমে আমরা কি দেখলাম, আইসোমারিজম হলো গিয়ে একটা কেমিক্যাল ফর্মুলা বা মলিকুলার ফর্মুলা থাকা কম্পাউন্ড, সেম মলিকুলার ফর্মুলা যেটাকে আমি ডিফারেন্ট ফর্মে লিখতে পারি, মানে ডিফারেন্ট কম্পাউন্ডে এক্সপ্রেস করতে পারি, এবং প্রত্যেকটা কম্পাউন্ড একটা আরেকটার থেকে স্ট্রাকচারালি ডিফারেন্ট, কিছু না কিছু ডিফারেন্স আছে কিন্তু প্রত্যেকটা কম্পাউন্ডের সেম মলিকুলার ফর্মুলা, তো সেই পদ্ধতিটাকে বলা হয় আইসোমারিজম। এবং প্রত্যেকটা আলাদা আলাদা কম্পাউন্ড যাদের মলিকুলার ফর্মুলা সমান কিন্তু কিছু না কিছু প্রপার্টিজে ডিফারেন্ট আছে, সেই কম্পাউন্ডগুলোকে এবিসি কম্পাউন্ড হলো একটা আরেকটার আইসোমার। তো আইসোমারিজমকে আমি ব্রডলি ডিভাইড করতে পারি স্ট্রাকচারাল আইসোমারিজম এবং স্টেরিও আইসোমারিজম। ওকে, তো স্ট্রাকচারাল আইসোমারিজম বলতে কি বুঝি, মানে এটা হয়তো বা আমি যদি কম্পাউন্ডকে, আমি যদি কোনো মলিকুলার কম্পাউন্ডকে, ঠিক আছে, আমি যদি কোনো মলিকুলার কম্পাউন্ডকে বিভিন্নভাবে লিখি যেখানে প্রত্যেকটা কম্পাউন্ডস, একটা মলিকুলার কম্পাউন্ড মানে একটা কেমিক্যাল ফর্মুলা থাকা কম্পাউন্ডকে আমি বিভিন্ন টাইপে লিখছি, মনে করো একটা কেমিক্যুলার ফর্মুলাকে বিউটেন, বিউটেনটাকে আমি এ বি সি তিনটা ফর্মে লিখছি, বিউটেনের ফর্মুলা হলো বিউটেনের ফর্মুলা হলো C4H10, এটাকে আমি লিখছি এ বি সি, C4H10কে আমি এ বি সি তিনটা ফর্মে লিখছি, ঠিক আছে। তো তিনটা ফর্মের মধ্যেই দেখো তিনটা এ বি সি তিনটারই ফর্মুলা কিন্তু C4H10, কিন্তু এ বি সি তিনটার মধ্যে হয়তো বা স্ট্রাকচারাল কিছু ডিফারেন্স আছে, এটাকে বলা হয় স্ট্রাকচারাল আইসোমার। স্টেরিও আইসোমার কি, মনে করো C4H10কে আমি এ আর বি দুটো ফর্মে লিখছি বা সি তিনটা ফর্মে লিখছি, এ বি সি তিনটারই স্ট্রাকচার সমান, তাহলে ডিফারেন্সটা কোথায়, ডিফারেন্সটা হয়েছে এ বি সি এইগুলোর মধ্যে যে অ্যাটম বা গ্রুপ আছে ওদেরকে স্টেরিও মানে কি, ইন স্পেস, স্পেস মানে ওদেরকে যদি আমি থ্রি ডাইমেনশনালি অ্যারেঞ্জ করি, স্ট্রাকচারাল আইসোমারিজম আমরা টু ডাইমেনশনাল ডায়াগ্রাম থেকেই বুঝতে পারবো, ঠিক আছে, কিন্তু স্টেরিও আইসোমারিজম বুঝতে গেলে আমাদেরকে স্পেস মানে গ্রুপগুলোকে স্পেসে নিতে হবে, ঠিক আছে। তো এ বি কম্পাউন্ডগুলোকে যদি আমি স্পেসে নিই দেখবো কোনো কোনো অ্যাটমের ওরিয়েন্টেশনটা ডিফারেন্ট, হয়তো বা এর মধ্যে মনে করো একটা হাইড্রোজেন আছে ডান দিকে রাইট সাইডে, বির মধ্যে হাইড্রোজেনটা হতে পারে বাম দিকে, কিন্তু সব দিকে কিন্তু অ্যাটমের অ্যারেঞ্জমেন্ট সমান, শুধু ওই যে থ্রি ডাইমেনশনাল যেটা ফিগার যেটা হবে, থ্রি ডাইমেনশনাল যেটা পিকচার হবে সেখানে দেখবো গ্রুপগুলো মানে কিছু একটা ডিফারেন্স আছে, ঠিক আছে, বাট ওদের মলিকুলার ফর্মুলা আবার সমান, ঠিক আছে। তো এটাকে বলা হয় স্টেরিও আইসোমারিজম মানে ইন স্পেস, ক্লিয়ার? ওকে, তো স্ট্রাকচারাল আইসোমারিজমের মধ্যে চারটা টাইপ আছে, চেইন আইসোমারিজম, পজিশন আইসোমারিজম, ফাংশনাল গ্রুপ আইসোমারিজম, মেটামারিজম। স্টেরিও আইসোমারিজমের মধ্যে দুটো টাইপ আছে, জিওমেট্রিক্যাল অ্যান্ড অপটিক্যাল আইসোমারিজম। তো স্ট্রাকচারাল আইসোমারিজম জিনিসটা কি, কম্পাউন্ডস হ্যাভিং দ্য সেম মলিকুলার ফর্মুলা বাট ডিফারেন্ট স্ট্রাকচার্স, কম্পাউন্ডস হ্যাভিং এ বি সি তিনটা কম্পাউন্ড, তিনটা কম্পাউন্ডেরই সেম মলিকুলার ফর্মুলা বাট ডিফারেন্সটা কি, ডিফারেন্সটা হলো কি এর স্ট্রাকচার বি স্ট্রাকচার থেকে ডিফারেন্ট, বির স্ট্রাকচার সির স্ট্রাকচার থেকে ডিফারেন্ট। স্ট্রাকচার মানে কি, ডিফারেন্স অফ স্ট্রাকচার মানে কি, ম্যানার্স ইন হুইচ অ্যাটমস আর লিঙ্কড, মানে এতে মনে করো মানে কী ম্যানার্সে অ্যাটম লিঙ্ক থাকবে সেই রকম অ্যারেঞ্জমেন্টের ডিফারেন্স, এতে মনে করো মানে হয়তো বা কার্বন কার্বন মনে করো C4, তো মানে চারটা কার্বন, ঠিক আছে, C4 মানে চারটা কার্বন, তো এতে হতে পারে চারটা কার্বন একটা আরেকটার সাথে লিঙ্কড, বিতে কী হবে চারটা কার্বন কিন্তু একটা আরেকটার সাথে লিঙ্ক নয়, হয়তো বা একটা কারণ কোনো একটা কার্বন কোনো অন্য একটা কার্বনের সাথে লিঙ্ক, সিতে হয়তো বা আরও ডিফারেন্ট, মানে ওই যে কার্বন কার্বন যে লিঙ্কেজটা এ বি সির ক্ষেত্রে কিন্তু সমান নয়। তো যে আইসোমারিজমে আমরা দেখবো এ বি সি তিনটার স্ট্রাকচার ডিফারেন্ট কিন্তু তিনোটারই কিন্তু সেম মলিকুলার ফর্মুলা, এবং প্রত্যেকটা কম্পাউন্ডের ওই যে লিঙ্কেজ অফ কার্বনের ওয়েটা ডিফারেন্ট, তো সেই সমস্ত আইসোমারিজমকে বলা হয় স্ট্রাকচারাল আইসোমার্স, ঠিক আছে, প্রত্যেকটাকে বলা হবে স্ট্রাকচারাল আইসোমার্স, এবং যে পদ্ধতিটাকে বলা হয় স্ট্রাকচারাল আইসোমারিজম।
তো স্ট্রাকচারাল আইসোমারিজমের মধ্যে প্রথম হয়েছে চেইন আইসোমারিজম, সেকেন্ড ওয়ান ইজ পজিশন, থার্ড ওয়ান ইজ ফাংশনাল গ্রুপ, ফোর্থ ওয়ান ইজ মেটামারিজম। তো চেইন আইসোমারিজমে আমরা কি দেখতে পাচ্ছি, হোয়েন টু অর মোর কম্পাউন্ডস হ্যাভ সিমিলার মলিকুলার ফর্মুলা বাট ডিফারেন্ট কার্বন স্কেলিটনস, দিজ আর রেফার্ড টু এজ চেইন আইসোমার্স। মানে কি, হোয়েন টু অর মোর কম্পাউন্ডস, হতে পারে এ বি সি তিনটা কম্পাউন্ডস বা চারটা কম্পাউন্ডস, সেম মলিকুলার ফর্মুলা, এ বি সি তিনটার সেম মলিকুলার ফর্মুলা বাট ডিফারেন্ট কার্বন স্কেলিটন। এই যে আমি বললাম একটু আগে, কার্বন স্কেলিটন মানে কি, মানে হতে পারে একটা কার্বন স্কেলিটন স্ট্রেট, হতে পারে একটা কার্বন স্কেলিটন ব্রাঞ্চ, ঠিক আছে। মানে ওই যে চেইন, চেইন মানে কি ব্রাঞ্চিং। মনে করো একটা স্ট্রেট চেইন আছে, একটা রেলগাড়ি আছে, ট্রেন আছে, ট্রেনটা হয়েছে স্ট্রেট, বাট ট্রেনের মধ্যে যদি আমি কিছু জিনিস রেখে দিই এটা হয়ে যাবে ব্রাঞ্চ, ঠিক আছে। ব্রাঞ্চ মানে কি, ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট। স্ট্রেট চেইনের সাথে উপর বা নিজের দিকে যদি আমি একটা গাছের যে ব্রাঞ্চ থাকে সেরকম যদি আমি ব্রাঞ্চ রেখে দিই ট্রেনের মধ্যে, ট্রেনের উপরে, ঠিক আছে, এটা হবে যে ট্রেন থেকে একটা ব্রাঞ্চ হয়েছে, ঠিক আছে। তো এই যে স্ট্রেট চেইন হতে পারে, স্ট্রেট চেইন থেকে ব্রাঞ্চ হতে পারে, এই যে ডিফারেন্স, কিন্তু প্রত্যেকটার কিন্তু আবার সেম মলিকুলার ফর্মুলা থাকবে। এই যে চেইনের যে ডিফারেন্স আছে, ঠিক আছে, যেটা স্ট্রেট চেইন এটার তো চেইন নাম্বার অফ কার্বন চেইন বেশি থাকবে, তো ব্রাঞ্চ মানে কি, সেইখান থেকে কার্বন চেইন একটা উপরে চলে আসছে, মানে মানে হরাইজন্টাল চেইনে এখন কি হবে, নাম্বার অফ কার্বন অ্যাটম কমে যাবে, ঠিক আছে। তো ওই যে চেইনের যে অ্যারেঞ্জমেন্ট, এই অ্যারেঞ্জমেন্ট চেঞ্জের জন্য যে আইসোমারিজম ফর্ম হয় এটাকে বলা হয় চেইন আইসোমারিজম, ঠিক আছে। তো একটা এক্সাম্পল দেওয়া আছে C5H12। সো ইন দিস কেস C5H12 1, 2, 3, 4, 5 C5H12, দিস ইজ অলসো C5H12 অ্যান্ড দিস ইজ অলসো C5H12। এখানে কি হয়েছে, দিস ইজ স্ট্রেট চেইন, তো স্ট্রেট চেইন থেকে একটা মিথাইল গ্রুপ নিয়ে এসে বসিয়ে দিলাম এখানে, তো এটা হয়েছে একটা চেইন মানে একটা ব্রাঞ্চ। তো এখান থেকে আরেকটা CH3 টার্মিনাল CH3 এনে বসিয়ে দিলাম, তো এখানে হয়েছে দেখো এইদিকে একটা ব্রাঞ্চ, এইদিকে একটা ব্রাঞ্চ, দিস ইজ স্ট্রেট, ক্লিয়ার। তো আগে ছিল স্ট্রেট চেইনে কয়টা কার্বন ছিল, পাঁচটা, এখন স্ট্রেট চেইনে হয়েছে চারটা, এখন স্ট্রেট চেইনে হয়েছে তিনটা। যত ব্রাঞ্চ বাড়বে অতই স্ট্রেট যেটা নর্মাল যেটা প্যারেন্ট চেইন আছে সেখানে কার্বনের নাম্বারটা কমে যাবে। তো এইটার নাম হয়েছে, দেখো প্রত্যেকটার কিন্তু মলিকুলার ফর্মুলা সমান, C5H12, দিস ইজ পেন্টেন, অ্যালকেন, ওকে, দিস ইজ স্ট্রেট, দিস ইজ ব্রাঞ্চ, দিস ইজ টু ব্রাঞ্চ, টু চেইন। তো এটাকে বলা হয়েছে পেন্টেন, এটাকে বলা হয়েছে আইসোপেন্টেন, এটাকে বলা হয়েছে নিওপেন্টেন, ক্লিয়ার। দিস ইজ টু মিথাইল বিউটেন, এটা হয়েছে IUPAC নেম, টু মিথাইল বিউটেন, দিস ইজ টু টু ডাইমিথাইল প্রোপেন, কেন, টু মিথাইল মানে কি, CH3 গ্রুপটাকে বলা হয় মিথাইল গ্রুপ, বিউটেন কোথা থেকে আসলো, এখানে দেখো স্ট্রেট চেইন আগে ছিল পাঁচটা এখন হয়েছে চারটা, চারটা মানে বিউটেন, আর ঠিক দুই নম্বর পজিশনে বসেছে মিথাইল। এখানে দেখো স্ট্রেট চেইন তিনটা মানে প্রোপেন, ঠিক দুই নম্বর পজিশনে, এটা ওয়ান এটা টু, দু নম্বর পজিশনে একটা মিথাইল আর একটা মিথাইল, মানে দুই নম্বরে একটা মিথাইল, দুই নম্বরে আরেকটা মিথাইল, মানে 2.2-ডাইমিথাইল প্রোপেন। তো দেখো তিনটা কম্পাউন্ড সেম মলিকুলার ফর্মুলা, বাট ওদের দেখো ব্রাঞ্চিং ডিফারেন্ট, মানে কার্বনের স্কেলিটন যেটা আছে ডিফারেন্স, ঠিক আছে, ওকে। পজিশন আইসোমারিজম, নাম থেকেই বুঝতে পারছি কিছু একটা পজিশন চেঞ্জ হবে, কার পজিশন, হয়তোবা কার্বন স্কেলিটনের মধ্যে এমন একটা গ্রুপ আছে যেটাকে বলা হয় ফাংশনাল গ্রুপ, হোয়েন টু আর মোর কম্পাউন্ডস ডিফার ইন দ্য পজিশন অফ সাবস্টিটিউয়েন্ট অ্যাটম অর ফাংশনাল গ্রুপ। মনে করো এটা একটা কার্বন চেইন, এখানে আমি একটা ফাংশনাল গ্রুপ বসিয়ে দিলাম, মনে করো ফাংশনাল গ্রুপ মানে কি, যেটা কার্বন হাইড্রোজেন নয়, ওদের থেকে ডিফারেন্ট, মনে করো এক্স একটা অ্যাটম বসিয়ে দিলাম, সেই অ্যাটমটা হয়তোবা এই পজিশনে থাকতে পারে, ওই পজিশনে থাকতে পারে, মানে পজিশন চেঞ্জ করবে অ্যাটমটা, কিন্তু যতটাই কম্পাউন্ড থাকুক প্রত্যেকটা কম্পাউন্ডের মলিকুলার ফর্মুলা কিন্তু সমান থাকবে। তো যে কম্পাউন্ডগুলোতে, মানে প্রত্যেকটা কম্পাউন্ডসের মলিকুলার ফর্মুলা সমান, বাট যেটা ফাংশনাল গ্রুপ মানে কি, কার্বন এবং হাইড্রোজেন থেকে যেটা এক্সট্রা অ্যাটম বা গ্রুপ থাকবে সেই ফাংশনাল গ্রুপের পজিশন কিন্তু ডিফারেন্ট প্রত্যেকটা কম্পাউন্ডের ক্ষেত্রে। তো এক্সাম্পল দেখে নেই, C3H8O, C3H8O
CH3CH2CH2OH. This is the example of alcohol. OH মানে অ্যালকোহল। এখানে দেখো টার্মিনালে OH আছে, এখানে দেখো ব্রাঞ্চ সিস্টেমে OH আছে, ঠিক আছে? মানে দুই নম্বর পজিশনে। এটাকে বলা হয় প্রোপান ওয়ান অল, এক নম্বর পজিশন এ OH। এখানে দেখো প্রোপান কোথার থেকে আসলো, তিনটা কার্বন, এক নম্বর পজিশনে OH। এখানে দেখো তিনটা কার্বন আছে, দুই নম্বর পজিশনে OH, মানে টু অল। এটা হচ্ছে প্রোপান ওয়ান অল, মানে প্রোপান টু অল। তার মানে আমি বলতে পারবো যে একটা কেমিক্যাল ফর্মুলা থাকা কম্পাউন্ড যেটা দুই রকমের প্রপার্টি দেখায়, একটা দেখায় এইটার জন্য, একটা দেখায় এইটার জন্য। তো আরেকটা দেখো ফাংশনাল গ্রুপ আইসোমারিজম। তো ফাংশনাল গ্রুপ আইসোমারিজম বলতে আমি কি বুঝি, ফাংশনাল গ্রুপ আইসোমারিজম থেকে আমি বুঝতে পারবো যে এই যে এখানে দুটো কম্পাউন্ড, দুটো কম্পাউন্ডেরই মলিকুলার ফর্মুলা C3H6O। দিস ইজ C3H6O, দিস ইজ অলসো C3H6O। বাট এখানে কি আছে, এখানে দেখো C ডাবল বন্ড ওর দুই পাশে কার্বন কার্বন চেইন আছে। এখানে C ডাবল বন্ড ওর এক পাশে হাইড্রোজেন আছে, আরেক পাশে কার্বন চেইন আছে। ক্লিয়ার? ওকে, এখানে দেখো সি ডাবল বন্ড ওর দুই দিকে কিন্তু কার্বন চেইন, এখানে দেখো সি ডাবল বন্ড ওর একদিকে হাইড্রোজেন একদিকে কার্বন চেইন। মানে কি, দুটো কম্পাউন্ড সেম মলিকুলার ফর্মুলা, কিন্তু এই দুটো কম্পাউন্ডের মধ্যে যে ফাংশনাল গ্রুপ, তো যে কম্পাউন্ডে সি ডাবল বন্ড ওর দুই দিকে কার্বন কার্বন থাকে এটাকে বলা হয় কিটোন, এবং যেটাতে একদিকে সি ডাবল বন্ড ওর একদিকে কার্বন চেইন আরেকদিকে হাইড্রোজেন চেইন থাকে, সরি হাইড্রোজেন গ্রুপ থাকে, এটাকে বলা হয় অ্যালডিহাইড। তো দেখো দুটো কম্পাউন্ড কিন্তু সেম মলিকুলার ফর্মুলা, কিন্তু এটাতে ফাংশনাল গ্রুপ হয়েছে কিটোন এবং এইটাতে হয়েছে অ্যালডিহাইড। তার মানে সি থ্রি এইচ সিক্স ও দুটা ডিফারেন্ট প্রপার্টিস শো করবে, একটা করবে কিটোনিক প্রপার্টি, একটা করবে অ্যালডিহাইডিক প্রপার্টি। এটাকে বলা হয় কিটোন, মানে প্রোপানোন। প্রোপান কোথার থেকে আসলো, তিনটা কার্বন, এটা হচ্ছে প্রোপান এল। অ্যালডিহাইডটাকে এল বলা হয়, এল। টু অর মোর কম্পাউন্ডস হ্যাভিং দ্য সেম মলিকুলার ফর্মুলা বাট ডিফারেন্ট ফাংশনাল গ্রুপস, ডিফারেন্ট ফাংশনাল গ্রুপস, এখানে কিটন এখানে অ্যালডিহাইড, সেম মলিকুলার ফর্মুলা কিন্তু ফাংশনাল গ্রুপের ডিফারেন্স আছে। তো এটাকে বলা হয় ফাংশনাল গ্রুপ আইসোমারিজম। আগেরটাতে দেখেছিলাম পজিশন, কিসের পজিশন, এই যে ফাংশনাল গ্রুপ, এখানে দেখো টার্মিনালে আছে, এখানে দুই নম্বর পজিশনে আছে। তো ফাংশনাল গ্রুপ কিটনিকও হতে পারে, অ্যালডিহাইডও হতে পারে, হয়তো বা এখানে যদি একটা অ্যালডিহাইড থাকতো এই পজিশনে থাকবে, আর একটা অ্যালডিহাইড এই পজিশনে থাকবে, মানে চেঞ্জ হবে ফাংশনাল গ্রুপ, ঠিক আছে? এখানে দেখো ওই যে চেইন, মানে চেঞ্জ হচ্ছে, এখানে দেখো ন চেইন, এখানে একটা চেইন, এখানে দুটো চেইন, এটাকে বলা হয় চেইন আইসোমারিজম। মানে ব্রাঞ্চিংটা চেইন চেঞ্জ হবে, কিসের ব্রাঞ্চিং, কার্বনের ব্রাঞ্চিং। মেটামারিজম, মেটামারিজম জিনিসটা কি, ইট অ্যারাইজেস ডিউ টু ডিফারেন্ট অ্যালকাইল চেইন অন আইদার সাইড অফ দ্য ফাংশনাল গ্রুপ ইন দ্য মলিকুল। মেটামারিজম মানে কি, মনে করো C4H10O একটা কম্পাউন্ড, এটাকে আমি দুটো ফর্মে লিখতে পারবো, CH3O C3H7 এবং C2H5O C2H5। তো এখানে দেখো ফাংশনাল গ্রুপের দুই দিকে আমি কার্বন চেইনটাকে যদি লক্ষ্য করি, দেখবো ফাংশনাল গ্রুপটা যদি ও, ফাংশনাল গ্রুপ কাকে বলে যেটা কার্বন হাইড্রোজেন থেকে ডিফারেন্ট, এটাকে বলা হয় ফাংশনাল গ্রুপ বা অ্যাটম। তো ফাংশনাল গ্রুপ বা অ্যাটমের এই দিকে কটা কার্বন আছে, একটা কার্বন, এদিকে আছে তিনটা কার্বন, বাট এটার ফর্মুলা হয়েছে C4H10। তো C4H10কে আমি আরেকভাবে লিখতে পারবো, এদিকে দুটো কার্বন, এদিকে দুটো কার্বন, কার, অক্সিজেনের দুই সাইডে। দেখো অক্সিজেনের দুই দিকে যে কার্বন নাম্বার আছে, এদিকে দুটো এদিকে দুইটা, অক্সিজেনের এদিকে একটা এদিকে তিনটা, মানে সেম নয়। তো যে কম্পাউন্ডসগুলোতে মলিকুলার ফর্মুলা সমান কিন্তু কোনো ফাংশনাল গ্রুপের বোথ সাইডে যদি কার্বনের স্কেলিটনটা ডিফারেন্ট থাকে, এদিকে ওয়ান এদিকে থ্রি, এদিকে টু এদিকে টু, দেখো দুটোর মধ্যে তুমি দেখো অক্সিজেনের এই দিকে আর এই দিকে যেটা নাম্বার অফ কার্বন আছে, ঠিক এটার ক্ষেত্রে দেখো এইদিকে এইদিকে নাম্বার অফ কার্বন কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কিন্তু দুটোর আমার মলিকুলার ফর্মুলা সমান। মানে C4H10 দুটো প্রপার্টি শো করবে, একটা এটার জন্য, একটা এইটার জন্য। এটাকে বলা হয় মিথক্সি প্রোপেন। মিথক্সি কোন কোথার থেকে আসলো, ফার্স্ট কার্বন যেহেতু একটা কার্বন আছে এটাকে বলা হয় মিথেন, মিথক্সি। প্রোপেন কোথার থেকে আসলো, অক্সিজেন যেহেতু আছে এটাকে অক্সি, মিথক্সি, মিথেন অক্সি, মিথক্সি, মিথাইল অক্সি, মিথক্সি। প্রোপেন C3 থেকে এসেছে, তো এটা হবে ইথেন, ও আছে ইথক্সি ইথেন, ইথেন কোথার থেকে এসেছে, C2H5। ক্লিয়ার? ওকে, তো দিস ইজ স্টেরিও আইসোমারিজম।
স্টেরিও আইসোমারিজম আমি আগেও বলেছি, কম্পাউন্ডস দ্যাট হ্যাভ দ্য সেম কনস্টিটিউশন অ্যান্ড সিকুয়েন্স অফ কোভ্যালেন্ট বন্ডস বাট ডিফার ইন রিলেটিভ পজিশন অফ দেয়ার অ্যাটমস অর গ্রুপ ইন স্পেস আর কল্ড স্টেরিও আইসোমারিজম। মানে স্পেস মানে থ্রি ডাইমেনশনালি যদি দেখি স্পেসের মধ্যে এই স্ট্রাকচারগুলো টু ডাইমেনশন, টু ডাইমেনশন থেকেই আমি ডিফারেন্স খুঁজতে পারি ইন কেস অফ স্ট্রাকচারাল আইসোমার। বাট স্টেরিও আইসোমার এটাকে যদি আমি থ্রি ডাইমেনশনালি সাজাই আইসোমারগুলোকে, তখন দেখব মনে করি এ আর বি দুটো আইসোমার, এ আর বি দুটো আইসোমার, তো এ আর বির মধ্যে স্ট্রাকচার কিন্তু সমান, কার্বন কার্বন লিঙ্কেজ বন্ড সব কিছু সমান, তো ডিফারেন্সটা কি এ আর বির মধ্যে যে গ্রুপগুলো আছে কার্বনের আশেপাশে সেই গ্রুপের অ্যারেঞ্জমেন্ট ইন স্পেস যেটাকে বলা হয় স্পেটিয়াল অ্যারেঞ্জমেন্ট আর ডিফারেন্ট। সো দিস স্পেশিয়াল টাইপ অফ আইসোমারিজম ইজ কল্ড স্টেরিও আইসোমারিজম অ্যান্ড ক্যান বি ক্লাসিফাইড অ্যাজ জিওমেট্রিক্যাল এবং অপটিক্যাল আইসোমারিজম। তো স্টেরিও আইসোমারিজমকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হয়েছে জিওমেট্রিক আইসোমারিজম, একটা হয়েছে স্টেরিও আইসোমারিজম। জিওমেট্রিক আইসোমারিজম আর কেমিক্যাল স্পিসিস উইথ সেম টাইপ অ্যান্ড কোয়ান্টিটি অফ অ্যাটম অ্যাজ অ্যানাদার স্পিসিস ইয়েট হ্যাভিং এ ডিফারেন্ট জিওমেট্রিক স্ট্রাকচার। তো জিওমেট্রিক আইসোমার আর কেমিক্যাল স্পিসিস, মনে করো এই দুটো হয়েছে জিওমেট্রিক আইসোমারিজম, কেমিক্যাল স্পিসিস উইথ সেম টাইপ। দেখো এটা হয়েছে সি ডাবল বন্ড সি, এটাও হয়েছে সি ডাবল বন্ড সি, সি ডাবল বন্ড সি এটাকে তুমি যদি নাম্বার ওয়ান কার্বন ধরো, এটাকে যদি কার্বন নাম্বার টু ধরো, তো কার্বন নাম্বার ওয়ানে দেখো এইচ আর সি এইচ থ্রি গ্রুপ আছে, কার্বন নাম্বার টুতেও এইচ আর সি এইচ থ্রি গ্রুপ আছে, এখানেও কার্বন নাম্বার ওয়ানে এইচ সি এইচ থ্রি, এদিকেও এইচ সি এইচ থ্রি আছে। তার মানে কি কেমিক্যাল স্পিসিস উইথ সেম টাইপ, দেখো সিমিলার টাইপ অফ গ্রুপ আছে অ্যান্ড কোয়ান্টিটি অফ অ্যাটমও সমান, এদিকে যতটা অ্যাটম আছে এদিকেও, এটাতেও এদিকেই অতটা অ্যাটম আছে, মানে অ্যাটম সমান সব দিকে, তবুও ডিফারেন্স আছে। কী ডিফারেন্স? স্পেটিয়াল অ্যারেঞ্জমেন্ট, স্পেটিয়াল অ্যারেঞ্জমেন্ট অফ গ্রুপস। তো এখানে দেখো এটাকে যদি এক নম্বর কার্বন ভাবো, এদিকে দেখো এইচ সি এইচ থ্রি, এইচ সি এইচ থ্রি সেম আছে, এখন কার্বন নাম্বার টুতে দেখো সি এইচ থ্রি গ্রুপটা এই সাইডে, এখানে দেখো সি এইচ থ্রি গ্রুপটা ওই দিকে, মানে একটা নিচে একটা উপরে, ঠিক আছে? তো এখানে দেখলাম দুটো আইসোমারের মধ্যে ওই যে সি এইচ থ্রি যে গ্রুপ আছে এইটার স্পেটিয়াল অ্যারেঞ্জমেন্ট, স্পেটিয়াল মানে কি থ্রি ডাইমেনশনাল অ্যারেঞ্জমেন্ট, থ্রি ডাইমেনশনাল অ্যারেঞ্জমেন্ট যখন আমি, এটা যদি টু ডাইমেনশন থাকতো তাহলে আমি বুঝতে পারতাম না সি এইচ থ্রি কোন দিকে আছে, কিন্তু যদি থ্রি ডাইমেনশনাল দেখি এটা দেখবো নিচ দিকে আছে, এটা উপরে আছে, কিন্তু সেম দুটার মলিকুলার ফর্মুলা সমান। এটাকে বলা হয় সিস, এটাকে বলা হয় ট্রান্স। সিস কেন? সি ডাবল বন্ড সি, কার্বন নাম্বার ওয়ানে যেটা হেভি গ্রুপ আছে, হেভি মানে কি সি এইচ থ্রি গ্রুপ ইজ হেভি গ্রুপ দেন এইচ, কার্বন নাম্বার ওয়ানে কয়টা গ্রুপ আছে, একটা এইচ একটা সি এইচ থ্রি, তো এইচ আর সি এইচ থ্রির মধ্যে হেভি কোনটা? সি এইচ থ্রি, কেন কি সির মলিকুলার মাস এইচ থেকে বেশি। কার্বন নাম্বার ওয়ানে যে হেভি গ্রুপ আছে এবং কার্বন নাম্বার টুতে যে ডবল বন্ডের, কার্বন নাম্বার টুতে যে হেভি গ্রুপ আছে দুইটা সেম সাইডে, এখানে দেখো দুইটা অপোজিট সাইডে, সি এইচ থ্রি কার্বন নাম্বার ওয়ানে এইদিকে অপোজিট, মিথাইল গ্রুপস আর ইন অপোজিট, এখানে মিথাইল গ্রুপস সেম উইথ রেসপেক্ট টু ডবল বন্ড, যদি সেম থাকে এটাকে বলা হয় সিস অথবা জেড, যদি অপোজিট থাকে এটাকে বলা হয় ই অথবা ট্রান্স। টু বিউটিন মানে কি? বিউটিন চারটা কার্বন আছে, ওয়ান টু থ্রি ফোর, ওয়ান টু থ্রি ফোর, এটাকে যদি ওয়ান ধরো এটা হবে টু, টু পজিশনে ডবল বন্ড মানে টু বিউটিন। সো দিস আর আইসোমার্স যেখানে স্ট্রাকচার বন্ডিং কোভ্যালেন্ট বন্ডিং সব কিছু সমান, কিন্তু জাস্ট ডবল বন্ডের আশেপাশে যে অ্যারেঞ্জমেন্ট আছে কার্বনের, মানে একটা গ্রুপের যে অ্যারেঞ্জমেন্ট ডিফারেন্ট, একটা নিচের দিকে একটা উপরের দিকে, দিস আর কল্ড জিওমেট্রিক আইসোমার। অপটিক্যাল আইসোমারিজম, অপটিক্যাল নাম থেকে আমরা বুঝতে পারি যে এখানে অপটিক্স লাইট রিলেটেড কিছু একটা ম্যাটার আছে, লাইট, ঠিক আছে? তো লুক এট দিস পিকচার, সিএইচ সি এইচ থ্রি এন এইচ টু সি ডাবল ওএইচ, এটা হয়েছে সি এইচ সি ডাবল ওএইচ এন এইচ টু সি এইচ থ্রি, দেখো এটার সাথে সির সাথে চারটা ডিফারেন্ট গ্রুপ লাগানো আছে। তো অপটিক্যাল আইসোমার হতে গেলে সির সাথে কার্বন যেটা চেইন আছে বা কার্বন যেটা অ্যাটম আছে ওর সাথে চারটা ডিফারেন্ট ডিফারেন্ট গ্রুপ লাগানো থাকতে হবে, দিস ইজ ম্যান্ডেটারি ফর অপটিক্যাল আইসোমার, মাস্ট থাকতেই হবে, ঠিক আছে? তো এই দুটো জিনিসের দেখো মলিকুলার ফর্মুলা সমান, কার্বনের সাথে যতটা গ্রুপ আছে এইদিকে, এইদিকেও সেম গ্রুপ আছে, তো ডিফারেন্সটা কি? এদিকে দেখো সি ডাবল ওএইচটা এদিকে, এদিকে, তো এদিকে যে গ্রুপগুলো, মানে গ্রুপের অ্যারেঞ্জমেন্ট, মানে গ্রুপের ডাইরেকশন,
ঠিক আছে, একটা কেইসে গ্রুপের ডাইরেকশন যেদিকে থাকবে, আরেকটা কম্পাউন্ডে সেম কম্পাউন্ড কিন্তু মলিকুলার ফর্মুলা গ্রুপের ডাইরেকশনগুলো অন্যদিকে থাকে, উল্টো দিকে থাকবে, এটা যেদিকে এটা উল্টো দিকে। তো এইদিকে মানে এইটার সামনে তুমি যদি মিরার রাখো, দিস ইজ মিরার, দেখবে এইটার মিরার ইমেজ হয়েছে এইটা, দেখো দিস ইজ মিরার, ব্লু কালারটা হয়েছে মিরার, দিস টু আর মিরার ইমেজ। তো অপটিক্যাল আইসোমারিজম হলো এমন কিছু আইসোমার যেটা একটা আরেকটার কিন্তু মিরার ইমেজ, দুটো কম্পাউন্ড ইজ সেম মলিকুলার ফর্মুলা, একটা আরেকটা মিরার ইমেজ, এবং এটা নন সুপার ইম্পোজিবল মিরার ইমেজ। নন সুপার ইম্পোজিবল মানে কি, তুমি যদি এখানে ডান হাতটা রাখো, সামনে যদি মিরার রাখো, এদিকে দেখবে বাম হাতটা আছে, তো ডান হাতের থাম যেটা, থামটা থাকবে এইদিকে, বাম হাতের থামটা থাকবে এইদিকে, এটা যদি ডান দিকে থাকে এটা থাকবে বাঁদিকে। তো এই বাঁদিকের হাতটাকে তুমি যদি ডান হাতের উপরে রাখো, দেখবে ডান হাতের থামটা আছে এইদিকে, বাম হাতের থামটা আছে এইদিকে, কিন্তু দুটোই তো একটা আরেকটার মিরার ইমেজ, কিন্তু বাট বসানোর পরে, একটা আরেকটার সাথে বসানোর পরে কিন্তু মিলছে না, এটাকে বলা হয় নন সুপার ইম্পসিবল, বাট দে আর মিরার ইমেজ। ঠিক কম্পাউন্ডগুলোকে দেখো, এখানে দেখো সি ডাবল ওইচটা এইদিকে আছে, এদিকে এটা, এখানে দেখো সি ডাবল ওইচটা ওই দিকে আছে, রাইট সাইড এটা সি ডাবল ওইচ, লেফট সাইড। তো এই কম্পাউন্ডটাকে যদি আমি এটার উপরে বসাই, দেখবে এই কম্পাউন্ড যেটা এটা আরেকটার মিরার ইমেজ, কিন্তু যদি বসাই উপরে, দেখবে সি ডাবল ওইচ এন এইচ টু এটার এইদিকে, এটা অন্যদিকে চলে যাবে, মানে নন সুপার ইম্পসিবল মিরার ইমেজ। তো দুটো কম্পাউন্ড সেম মলিকুলার ফর্মুলা, একটা আরেকটার মিরার ইমেজ এবং নন সুপার ইম্পসিবল মিরার ইমেজ, লাইক লেফট হ্যান্ড অ্যান্ড রাইট হ্যান্ড, এদিকে যদি রাইট হ্যান্ড রাখি এটা মিরার, এখানে লেফট হ্যান্ড পাবো। নন সুপার ইম্পসিবল মানে কি, দুটো ইমেজকে যদি একটা আরেকটার উপর বসাই, তো একটা ইমেজের ডাইরেকশন, হেভি গ্রুপের ডাইরেকশন একদিকে থাকবে, আরেকটা ইমেজের ফাংশনাল গ্রুপের ডাইরেকশন অন্যদিকে, মানে এই গ্রুপের যে মানে ফাংশনাল গ্রুপের যে ডাইরেকশন, আর ওই গ্রুপের যেটা ইমেজের যে ফাংশনাল গ্রুপের ডাইরেকশন, উল্টো দিকে থাকবে যদি একটা আরেকটার উপর বসাই, জাস্ট লাইক লেফট হ্যান্ড অ্যান্ড রাইট হ্যান্ড, ক্লিয়ার? তো এই দুটো আইসোমারকে বলা হয় অপটিক্যাল আইসোমার্স। অপটিক্যাল কেন বলা হয়, এই দুটো আইসোমারের ফিজিক্যাল প্রপার্টি সমান, ক্লিয়ার? তো কোন প্রপার্টি ডিফারেন্ট, ফিজিক্যাল প্রপার্টি সমান, কিন্তু এই দুটো কম্পাউন্ড তুমি যদি একটা বিকারের মধ্যে একটা সলিউশন নেও, কিসের সলিউশন, এই কম্পাউন্ডগুলোর সলিউশন, এবং বিকার দিয়ে যদি একটা লাইট পাস করো, কি লাইট, পোলারাইজড লাইট, প্লেন পোলারাইজড লাইট যদি পাস করো, দেখবে বিকারটা, বিকারের যে সলিউশনটা কি করবে, এই লাইটটাকে দুটো দিকে ডেভিয়েট করবে, একটা দিকে ডেভিয়েট করবে এই আইসোমার থাকার জন্য, ঠিক অপোজিট দিকে ডেভিয়েট করবে এই আইসোমার থাকার জন্য, ঠিক আছে? তো আই উইল মেক এ ডায়াগ্রাম, সো ইন দিস বিকার এই দুটো কম্পাউন্ডের সলিউশন আছে, দিস ইজ এ, দিস ইজ বি, দুটো কম্পাউন্ডের সলিউশন আছে, দুটো কম্পাউন্ড কিন্তু সেম মলিকুলার ফর্মুলা, ঠিক আছে? কিন্তু তুমি যখন একটা প্লেন পোলারাইজড লাইট পাস করবে, তো এই সলিউশনটা, যেহেতু এই কম্পাউন্ড আছে, এই কম্পাউন্ডটা এই ডাইরেকশনে হয়তো বা লাইট পাস করবে, তো এই কম্পাউন্ডটা যদি একটা ডাইরেকশনে লাইট পাস করে, তো এই কম্পাউন্ডটা ঠিক উল্টো ডাইরেকশনে লাইট পাস করবে, এটা যদি রাইট হ্যান্ড সাইডে পাস হয়, এটা হবে লেফট হ্যান্ড সাইডে। কেন কি, দুটা গ্রুপের দেখো ফাংশনাল গ্রুপের ডাইরেকশন, অ্যারেঞ্জমেন্ট ডাইরেকশনটা ডিফারেন্ট, ঠিক আছে? একটা রাইট সাইড রোটেশন হলে একটা হবে লেফট সাইড রোটেশন, ক্লিয়ার? ওকে, সো জাস্ট কিপ হাই স্টুডেন্টস, দিস ইজ ডক্টর অভিজিৎ দত্ত, কিন্তু সমান প্রত্যেকটা এ সিক্স ও, দিস ইজ অলসো সি থ্রি এইচ সিক্স ও, আর ডি ফোর, ওয়ান টু থ্রি ফোর, এটা দেখো দিস ইজ মিরার, ব্লু কালারটা হয়েছে মিরার, সো দিস আর কল্ড অপটিক্যাল আইসোমারিজম। তো প্রথমে আমরা দেখেছি স্ট্রাকচারাল আইসোমারিজম জিনিসটা কি, স্ট্রাকচারালের মধ্যে হয়েছে চেইন আইসোমারিজম, পজিশন আইসোমারিজম, ফাংশনাল গ্রুপ আইসোমারিজম, মেটামারিজম,
ওকে, এগুলো হলো গিয়ে স্ট্রাকচারাল আইসোমারিজম। তো স্ট্রাকচারাল আইসোমারিজম থেকে আমরা বুঝতে পারি যে এই যে আমি লিখেছি এবিসি কম্পাউন্ড, স্ট্রাকচারালি কিছু ডিফারেন্স আছে। এটা হতে পারে চেইন দিয়ে ডিফারেন্স, কোনো কিছুর পজিশন দিয়ে ডিফারেন্স, বা কোনো কিছুর ফাংশনাল গ্রুপ দিয়ে ডিফারেন্স। স্টেরিও আইসোমারিজম কি? এগুলো হয়েছে স্টেরিও আইসোমারিজম, দুইটাই সেম, বাট ওদের অ্যারেঞ্জমেন্ট ইন স্পেস ডিফারেন্স। স্পেস মানে কি? তুমি যদি থ্রি ডাইমেনশনালি নো ফিগারটা, ওখানে দেখবে যে অ্যাটমটা হয়তো বা ডান দিকে আছে, একটা বাম দিকে বা একটা উপরে নিচে। এই উপরে নিচে থাকার জন্যই ডিফারেন্স হয়ে যায়, ঠিক আছে, প্রপার্টিজের। তো এখন দেখব কিছু বেসিক কনসেপ্ট ইন অর্গ্যানিক কেমিস্ট্রি। তো অর্গ্যানিক কেমিস্ট্রিতে আমরা দেখেছি সিঙ্গল বন্ড, ডাবল বন্ড, ট্রিপল বন্ড। এখন কোনো একটা রিয়াকশন হতে গেলে বন্ডটাকে তোমার ব্রেক করতে হবে। তো বন্ডটা কীভাবে ব্রেক হয় এটা আমরা দেখব, ঠিক আছে। তো বন্ডটা বেসিক্যালি সিঙ্গল বন্ড হোক বা ডবল বন্ড হোক, এটাকে বেসিক্যালি আমি দুই রকমে ভাঙতে পারবো। এটাকে বলা হয় হেটারোলাইটিক, একটাকে বলা হয় হোমোলাইটিক। ক্লিভেজ মানে ভাঙ্গা, ক্লিয়ার? হেটারোলাইটিক আর হোমোলাইটিক ক্লিভেজ, হেটারোলাইটিক আর হোমোলাইটিক ক্লিভেজ। ওকে, তো হেটারো মানে কি? এখানে দেখে নেই, এই যে বন্ডটা আছে এই বন্ড মানে কি? দুটো ইলেকট্রন। ইন হেটারোলাইটিক ক্লিভেজ দ্য বন্ড ব্রেক্স ইন সাচ এ ফ্যাশন দ্যাট দ্য শেয়ার্ড পেয়ার অফ ইলেকট্রনস রিমেন্স উইথ ওয়ান অফ দ্য ফ্র্যাগমেন্ট। ফ্র্যাগমেন্ট মানে কি? এই বন্ডের একদিকে আছে সিএইচ থ্রি, একদিকে আছে বিআর। তো এই বন্ডটা দেখো কার সাথে কানেক্টেড? কার্বন এবং বিআর। তো কার্বনটা হয়েছে একটা ফ্র্যাগমেন্ট, বিআরটা হয়েছে আরেকটা ফ্র্যাগমেন্ট। তো এখানে আছে দুটো ফ্র্যাগমেন্ট। তো এখানে কি বলা হয়েছে? বন্ড ব্রেক্স ইন সাচ এ ফ্যাশন, বন্ডটাকে এমন একটা ফ্যাশনে তুমি ব্রেক করবে। বন্ড মানে কি? দুটো ইলেকট্রন। এই দুটো ইলেকট্রন, দিজ আর শেয়ার্ড ইলেকট্রন। কার শেয়ার্ড? একটা কার্বনের আনপেয়ার্ড, একটা হয়েছে ব্রোমিনের আনপেয়ার্ড, ঠিক আছে। দুটো মিলে হয়েছে একটা বন্ড। তো এই বন্ডটাকে তুমি যদি ব্রেক করে ব্রোমিনের উপরে নিয়ে আসো টোটালি, বা উল্টোও করতে পারো, ঠিক আছে, আমি ব্রোমিন দিয়ে দেখাচ্ছি। ব্রোমিনের উপরে নিয়ে আসো, তো এই দুটো ইলেকট্রনই কী হবে? ব্রোমিনের উপর চলে আসবে। দেখো, বন্ড ফরমেশনের আগে কার্বনে ছিল একটা এবং ব্রোমিনে ছিল একটা আনপেয়ার, দুটো মিলে হয়েছে একটা কোভ্যালেন্ট বন্ড। তো এখন কি হয়েছে? ব্রোমিনে তো এই বন্ড ভাঙার সাথে সাথে ব্রোমিনের আনপেয়ার ইলেকট্রন তো চলে এসছে, সাথে কার্বনেরও যে এই যে শেয়ার্ড ইলেকট্রন ছিল এটাও চলে এসছে। তো যেহেতু ব্রোমিনে কি হয়েছে, এখন এক্সট্রা একটা ইলেকট্রন চলে এসছে, মানে এক্সট্রা নেগেটিভ চার্জ। ইলেকট্রন মানে নেগেটিভ চার্জ। তো যেহেতু কার্বনের আনপেয়ার ইলেকট্রন ছিল, এটা এখন ব্রোমিনে চলে এসছে, মানে কার্বন থেকে নেগেটিভ চলে গেছে ব্রোমিনের উপর। তো কার্বন থেকে তো নেগেটিভ চলে গেছে, তো কার্বন মানে পজিটিভ চার্জ। তো এটাকে বলা হয় হেটারোলাইটিক। হেটারো মানে দুটো ইলেকট্রনই ভেঙে গেছে, ফুল এরো। এরোটা দেখো দুই সাইডেই আছে ফুল, ক্লিয়ার? এখন দেখবো হোমোলাইটিক ক্লিভেজ। হোমোলাইটিক মানে কি? একটা বন্ড মানে দুটো ইলেকট্রন, ঠিক আছে, আর একটা ফ্র্যাগমেন্ট, এক্স একটা ফ্র্যাগমেন্ট। তো বন্ডটাকে যদি আমি এমনভাবে ভাঙ্গি, একটা ইলেকট্রন যায় আর এর উপরে, একটা ইলেকট্রন যায় এক্সের উপরে। আর ডট, ডট মানে একটা ইলেকট্রন, এক্স মানে একটা ইলেকট্রন। তো দিজ আর হোমোলাইটিক। হোমোলাইটিক মানে হোমো মানে একটা, এক। হেটারো মানে দুইটা ইলেকট্রন ভাঙবে, হোমো মানে একটা ইলেকট্রন ভাঙবে। একটা বন্ডে তো দুটো ইলেকট্রন থাকে, একটা ইলেকট্রন যাবে আর এর উপরে, একটা ইলেকট্রন যাবে এক্সের উপরে। এই জন্য হাফ এরো। হাফ মানে কি? দুটো ইলেকট্রন ভাঙবে না, একটা ইলেকট্রন ভাঙবে। এই যে ডট, আর ডট, এক্স ডট, ডট মানে কি? ইলেকট্রন। এটাকে বলা হয় ফ্রি রেডিকেল। আর যেহেতু অ্যালকাইল, এটাকে বলা হয় অ্যালকাইল ফ্রি রেডিকেল। দ্য হোমোলাইটিক ক্লিভেজ ওয়ান অফ দ্য ইলেকট্রনস অফ দ্য শেয়ার্ড পেয়ার, ওয়ান অফ দ্য এনি ওয়ান ইন এ কোভ্যালেন্ট বন্ড গোজ উইথ ইচ অফ দ্য বন্ডেড অ্যাটম। বন্ডেড অ্যাটমের মধ্যে একটা ইলেকট্রন যাবে। দুটো ইলেকট্রন আছে, তো দুটো ইলেকট্রন, একটা ইলেকট্রন যাবে একটা বন্ডেড অ্যাটমের উপরে, আর একটা ইলেকট্রন যাবে আর একটা বন্ডেড অ্যাটমের উপরে। দিজ আর হোমোলাইটিক ক্লিভেজ। ওকে, নাও নিউক্লিওফাইল অ্যান্ড ইলেকট্রোফাইল। নিউক্লিওফাইল জিনিসটা কি? নিউক্লিওফাইল, নিউক্লিও মানে কি? নিউক্লিয়াস থেকে এসছে নিউক্লিও কথাটা। ফাইল মানে লাভিং, লাভ, LOVE, LOVEING, লাভিং। ইলেকট্রো মানে নেগেটিভ চার্জ, ফাইল মানে লাভিং। তো এটা হয়েছে পজিটিভ লাভিং, এটা হয়েছে নেগেটিভ লাভিং। তো পজিটিভ লাভিং মানে কি? কোন জিনিস পজিটিভ চার্জের জন্য লাভ থাকবে? যে জিনিসের মধ্যে নেগেটিভ চার্জ থাকবে। আমার মধ্যে যদি নেগেটিভ চার্জ থাকে, ঠিক আছে, মনে করো
So this is negative charge A. So shei negative charge eta kar dike jabe kono ekta ei negative charge of eta kar dike jabe kono ekta positive charge er dike jabe mane negative charge mane ki electron ache kono ekta electron thaka species kar jonno labh thakbe positive charge er jonno labh thakbe mane ei species ta ke bola hoy je a negative ta ke bola hoy nucleophile thik ache okay to the reagent that have an electron pair negative mane ki ekta electron pair और एक्स्ट्रा नेगेटिव चार्ज तो कोनो रिएजेंटर जो दी ऊपरे नेगेटिव चार्ज थाके नेगेटिव चार्ज माने कि इलेक्ट्रॉन पेयर आसे ठीक आसे होते पारे इटा नॉन बॉन्डिंग इलेक्ट्रॉन इलेक्ट्रॉन जो दी एक्स्ट्रा थाके इटा ही माने नेगेटिव चार्ज ठीक आसे तो कोनो स्पीसीज के ऊपर जो दी नेगेटिव चार्ज थाके ठीक आसे शेष स्पीसीज टाके बोला होय न्यूक्लियोफाइल केनो कि शेष स्पीसीज टार न्यूक्लियस सीकिंग और लविंग कैपेसिटी थाके एज स्पीसीज ইলেকট্রন থাকা বা নেগেটিভ চার্জ থাকা সেই স্পিসিসটা কার জন্য লাভ থাকবে পজিটিভ চার্জ আলা একটা স্পিসিসের জন্য আর একটা লাভ থাকবে এবং সেই নেগেটিভ চার্জ স্পিসিসকে বলা হয় নিউক্লিওফাইল এবং যে রিঅ্যাকশনে এই নেগেটিভ চার্জ স্পিসিস দিয়ে রিঅ্যাকশন হয় সেটাকে বলা হয় নিউক্লিওফিলিক রিঅ্যাকশন এবং নিউক্লিওফাইল ইলেকট্রোফাইল আর সে রিএজেন্ট ঠিক আছে রিএজেন্ট ঠিক উল্টাটা হবে ইলেকট্রোফাইল ইলেকট্রোফাইল মানে নেগেটিভ চার্জ লাভিং तो कुनो एक टा एकोन मने कोडो एकोन मने कोडो बी पॉजिटिव तो बी रूपरा से पॉजिटिव तो पॉजिटिव माने की इलेक्ट्रॉन नहीं तार माने बी की करते चाहिए बी इलेक्ट्रॉन नीते चाहिए माने बी এখানে যদি একটা পজিটিভ চার্জ রাখো এখানে একটা নেগেটিভ চার্জ রাখো বি কাকে অ্যাট্রাক্ট করবে নেগেটিভ চার্জ স্পিসিসকে অ্যাট্রাক্ট করবে তো নেগেটিভ মানে কি ইলেকট্রো তো বির কিসের জন্য লাভ আছে ইলেকট্রনের জন্য লাভ আছে বি পজিটিভের তার মানে কি বি পজিটিভটা হলো কি ইলেকট্রোফাইল মানে যে জিনিসটার ইলেকট্রন লাভিং কোন জিনিসটা ইলেকট্রন লাভিং যেটার মধ্যে ইলেকট্রন নেই মানে পজিটিভ চার্জ তো বি পজিটিভটা হয়েছে ইলেকট্রোফাইল তো এইটা হয়েছে নিউক্লিওফাইল কেন দিস ইজ দ্য নেগেটিভ নিউক্লিয়াস ইজ পজিটিভ তো এই নেগেটিভ চার্জ কার জন্য লাভ আছে অর কার জন্য অর ভালোবাসা আছে এই নেগেটিভ চার্জের ভালোবাসা থাকবে পজিটিভ চার্জের জন্য তো নেগেটিভ চার্জের কার জন্য ভালোবাসা আছে পজিটিভ চার্জের জন্য ক্লিয়ার তার মানে নেগেটিভ চার্জটা হবে পজিটিভ চার্জ লাভিং মানে নিউক্লিওফাইল নেগেটিভ চার্জ স্পিসিস ইজ কল্ড নিউক্লিওফাইল নেগেটিভ চার্জ মানে কি ইলেকট্রন থাকা এক্সট্রা ইলেকট্রন থাকা স্পিসিস হলো নিউক্লিওফাইল আর যেটার মধ্যে পজিটিভ চার্জ মানে ইলেকট্রন নেই সেটা হয়েছে ইলেকট্রোফাইল বিকজ পজিটিভ চার্জ স্পিসিস কার জন্য লাভ থাকবে একটা নেগেটিভ চার্জের জন্য লাভ থাকবে মানে দিস ইজ ইলেকট্রোফাইল ক্লিয়ার ওকে তো আজকে আমরা বললাম যে আইসোমারিজম জিনিসটা কি এবং স্টেরিও আইসোমারিজম যে জিনিসটা আছে এটাকে আমি আরেকটা ক্লাসে ফুললি ডিটেইলভাবে এক্সপ্লেন করব স্ট্রাকচারাল আইসোমার পার্টটা খুবই ইম্পর্ট্যান্ট ঠিক আছে এবং আমরা দেখলাম হোমোলাইটিক ফিশন এবং হেটারোলাইটিক ফিশন অ্যাজ ওয়েল অ্যাজ নিউক্লিওফাইল অ্যান্ড ইলেকট্রোফাইল Clear?